চলো আমরা এখন আলোর প্রতিসরণ যা প্রতিবিম্ব প্রতিসরণ জিনিসটা কি সেটা দেখে নিই। প্রতিসরণ হলো আলো যদি এখানে আলো কিভাবে চলানো জানি আমরা আলো সোজা পথে সরল রেখে চলে এন্ড আলো চলার পথে যদি কোনো বাধা দিয়ে দিই আমরা চকচকে জিনিসে বাধা পেলে আলো হলো প্রতিফলিত হয় কিন্তু দুইটা যদি স্বচ্ছ মাধ্যম থাকে এবং মাধ্যম ভেদ করে আলো যদি যায় তাহলে যদি আলোটা তির্যক ভাবে পড়ে তাহলে মাধ্যম ভেদ করলে আলোর গতিপথটা একটু বেঁকে যায় সেটা সরল থাকে না সেই জিনিসটা হলো প্রতিসরণ তাহলে আলোর প্রতিসরণ কি দুটি স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে আলোর গতিবেগে পরিবর্তন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে আলো যদি তির্যক ভাবে প্রবেশ করে তাহলে আলোর গতিপথটা সামান্য বেঁকে যায় সেটাই হলো আলোর প্রতিসরণ এখন স্বচ্ছ মাধ্যম বলতে আমরা কি বুঝছি এখানে তারকে অবস্থিত মাধ্যমে নিচ্ছি একটা হলো বায়ু একটা হলো এটা কাচ হতে পারে পানি হতে পারে তাহলে কি দেখা গেল বায়ু একটা স্বচ্ছ মাধ্যম এবং কাচ বা পানি এটাও একটা স্বচ্ছ মাধ্যম তো এই মাধ্যমে যদি আলো এখান থেকে প্রবেশ করে পানির ভিতরে চলে যায় তাহলে তার গতিপথে কি অবস্থা হবে তাহলে তার গতিপথটা আর সোজা থাকবে না আমরা দেখবো যে এটা সামান্য বেঁকে গেছে সেখানে আমরা লিখেছি এখানে আলোর প্রতিসরণ বুঝতে গেলে আমাদের জিনিস কিছু কিছু জিনিস আমাদের বুঝে নিতে হবে সেটা হলো যে বিভেদ দুইটা স্বচ্ছ মাধ্যম ঠিকই আছে কিন্তু এটার একটা জায়গা এটা ভাগ হয়ে আছে এইটাকে আমরা বলছি বিভেদ তাহলে এখানে আমরা বিভেদ তল বলতে পারি যেমন ধর একটা পুকুর পুকুরের উপরে অংশে বাতাস আছে এবং নিচে পানি আছে যেমন একটা গ্লাস গ্লাসের মধ্যে যদি আমরা পানি ঢালি উপরে বাতাস এবং পানির অংশে তো হলো পানি তাই এর মাধ্যম এর উপরে যে লেভেলটা আমরা যদি এটাকে একটা সরল রেখে চিহ্নিত করতে চাই তাহলে সেটা হলো বিভেদ তাহলে এখানে দেখো এটা হলো একটা স্বচ্ছ মাধ্যম বায়ু এটা হলো একটা স্বচ্ছ মাধ্যম পানি এই এর ভিতর দিয়ে যদি এটা একটা আলোক রশ্মি এই আলোক রশ্মি বিভেদ তলে ও বিন্দুতে পড়লো এই আলোক রশ্মিটার নাম হলো কি আপতিত রশ্মি যেহেতু এটা এখানে পড়ছে তাহলে পি ও এটাকে আমরা আপতিত রশ্মি বলতে পারি পিও হলো আপাতিত রশ্মি এটা কি এটা বিভেদতলে অবিন্দুতে পড়েছে এই জন্য পিও আপাতিত রশ্মি পরে এটা পানি বিন্দুতে যেহেতু যাচ্ছে কিন্তু এটা যাওয়া উচিত ছিল কিভাবে এইভাবে আমরা জানি আলো সরল পথে চলে কিন্তু পানির ভিতরে আমরা এটাকে দেখতে পাচ্ছি এইভাবে অর্থাৎ সামান্য বেঁকে গেছে তার গতিপথ তাহলে এই রশ্মিটার নাম আমরা কি দিতে পারি এই রশ্মিটার নাম আমরা দিতে পারি এই রশ্মিটার নাম হলো ও পি ড এটা হলো প্রতিসরিত তাহলে হলো আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি আপতিত রশ্মি মাধ্যম ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে সামান্য একটু বেঁকে গেল এটাকে আমরা বলছি প্রতিসরিত রশ্মি আর এটা হলো এন ও এন এটা হলো অভিনব এই ও বিন্দুর উপরে আমরা যদি একটু লম্ব দিই তাহলে সেটা হবে অভিনব আপতন বিন্দু ও বিন্দু হলো আপতন বিন্দু এখানে রশ্মিটা আপতিত হয়েছে বা পড়েছে এই জন্য ও বিন্দুতে একটা লম্ব আঁকা হয়েছে সেটা হলো এন ও এন এটাকে বলে অভিলম্ব অভিলম্বের সাথে আপতন আপতিত রশ্মি যে কোণটা করেছে সেটা হলো আপতন কোণ আর এই অভিলম্বের সাথে প্রতিসরিত রশ্মি যে কোণটা করেছে সেটা হলো প্রতিসরণ কোণ তাহলে কি আমরা বলতে পারি পি ও এন হলো আপতন কোণ পি ও এন এটা হলো আপতন কোণ আর পি ও পি ড
থাকে কোন আমাদের অ্যাসাইনমেন্টের বিষয়টা এবার একটু
বিস্তৃত হয়ে গেছে, যেন আমাদের একটু সময় লাগছে বেশি। দেখো আলোকরশ্মি তারপর এখান থেকে ঘন থেকে হালকা মাধ্যমে যাচ্ছে। আলোকরশ্মি যদি তীর্যক ভাবে ঘন থেকে হালকা মাধ্যমে যায়, তাহলে এটা হলো আপতিত রশ্মি, এটা হলো প্রতিসরিত রশ্মি। প্রতিসরিত রশ্মিটা অভিলম্ব থেকে দূরে চলে যায়, এন্ড প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে দূরে চলে যায়, এন্ড আরেকটা রশ্মি আছে আমি, এই রশ্মিটা অভিলম্ব থেকে আরো দূরে চলে যায়। এটাকে যদি বি দেই, বি ডট, এরকম কি দেখা যাবে? অভিলম্ব থেকে দূরে যেতে 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 এক সময় দেখা যাবে যে একটা একটা আপতিত রশ্মির কারণে এখানে প্রতিসরিত রশ্মি 90 ডিগ্রিতে চলে এসেছে। এই রশ্মিটা 90 ডিগ্রিতে চলে এসেছে, প্রতিসরিত রশ্মি 90 ডিগ্রির বেশি হতে পারে না। তো যে কোণে যে আপতিত রশ্মির কারণে প্রতিসরিত রশ্মি 90 ডিগ্রি হয়েছে, তো অভিলম্বের সাথে সেই আপাতত রশ্মিটা যে কোণ তৈরি করছে সেটাকে আমরা বলতে পারি সংকট কোণ। সংকট কোণ বলে একটা কোণ আমরা সবসময় আমরা এই মধ্যে পাবো, সেটা হলো যে সংকট কোণ কি, যখন আপাতত রশ্মি বাড়তে 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 প্রতিশিত রশ্মিটা 90 ডিগ্রিতে চলে আসবে, 90 ডিগ্রি প্রতিশিত রশ্মি 90 ডিগ্রিতে আসবে, তখন যে কোণের জন্য প্রতিশোধিত, যে রশ্মিটার জন্য প্রতিশোধিত রশ্মি 90 ডিগ্রিতে এসেছে, অভিলম্বের সাথে সেই রশ্মিটা যে কোণ তৈরি করছে সেই কোণটাকে বলবে সংকট কোণ। তাহলে সংকট কোণটা কি? সংকট কোণ হলো যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হচ্ছে সেই কোণটা হলো সংকট কোণ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সি সি ও এন এটার জন্যই প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়েছে, কাজে এই সি ও এন এই কোণে আমরা বলছি কি সংকট। তাহলে সংকট কোণ কি? যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় ঘনমাধ্যমে সেই কোণটা হলো সংকট কোণ, ঠিক আছে? এখন রশ্মি এখানে আরো যাচ্ছে, আরো আরো রশ্মি গেলে পরে কি হবে? যদি এটা বি রশ্মি ধরি, এই রশ্মিটা আর প্রতিসরিত হবে, আর প্রতিসরিত হওয়ার সুযোগ নেই, এখানে 90 ডিগ্রি বেশি প্রতিসরিত হয় না, তাহলে কি দেখা যাবে? এই রশ্মিটা আবার এখানে এসেছে, এই মাধ্যমে আবার ফিরে এসেছে। তাহলে সংকট করে যে বড় যে কোন করে যদি কোন সংকট করে যে বড় কোন যদি হয়, তাহলে কি দেখা যাবে যে ওইটা আর প্রতিসরিত হচ্ছে না, ওইটা বিভেদ তলে বিভেদ তল থেকে সেটা আবার প্রতিফলনের নিয়ম অনুসারে এই মাধ্যমে প্রতিফলিত হয়ে চলে আসছে। প্রতিফলন কি? প্রতিফলন হলো এটা যদি একটা আয়না হয়, এখানে যদি একটা আলো ফেলি, আলোয় চকচকে জিনিস সাথে বাধা পেয়ে আবার এই জায়গায় ফিরে আসবে। তাহলে কি দেখলাম? সংকট কোণের চেয়ে বড় কোণ যদি হয়, তাহলে সেই নিয়ম মেনে প্রতিফলনের নিয়ম মেনে এটা আর দিক পাল্টাবে না, এটা আবার সে যে মাধ্যম ছিল সেই মাধ্যমে সেটা প্রতিফলিত হয়ে যাবে। এই জন্য এটাকে বলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আপতন কোণের মান যদি সংকট কোণের চেয়ে বেশি হয়, তাহলে এই এই বিষয়টা ঘটবে। তাহলে আপতন কোণের মান যদি সংকট কোণের চেয়ে বেশি হয়, তাহলে কি হবে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। এখানে দেখো সংকট কোণ কোনটা ছিল? সি ও এন, আর ডি হলো কি? এটা আপতন কোণ, ডি ও এন এই আপতন কোণটা সংকট কোণের চেয়ে বড়, এই জন্য এখানে এটা প্রতিসরিত না হয়ে প্রতিফলনের নিয়ম অনুযায়ী এই মাধ্যমে প্রতিফলিত হয়ে ফিরে এসেছে, মানে বাড়িকে এখানে ফিরে এসেছে। এটাই হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কখন হবে? যখন আপতন কোণের মান ঘন মাধ্যমে আপতন কোণের মান সংকট কোণের মানের চেয়ে বেশি হবে। তাহলে আমরা দেখে নিলাম আলোর প্রতিসরণ কি, আলোর প্রতিসরণ
এর বাস্তব প্রয়োগ সংকট কোণ এবং আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই জিনিসগুলো তোমরা ভালোভাবে বইয়ের সাথে মিলিয়ে আমি যে কথাগুলো বললাম সেগুলো ভালোভাবে তোমরা আয়ত্ত করে নিলে দেখবে যে অ্যাসাইনমেন্ট লেখা খুব সহজ হয়ে গেছে। এবং অ্যাসাইনমেন্টটা লিখতে হবে আংশিক না, কিন্তু খুব সুন্দরভাবে এখানে যা চেয়েছে তার খুব সুন্দরভাবে বর্ণনা করবে, যতটুকু জানো ততটুকু ব্যাখ্যা করবে, যদি কোনো চিত্র থাকে চিত্র দিবে, সবকিছু দিয়েই এটা ব্যাখ্যা করবে। আশা করি আগামী অ্যাসাইনমেন্ট তোমাদের আরো ভালো হবে। তোমরা পড়াশোনা চর্চা চালিয়ে যাও, তোমরা কোভিড থেকে বাঁচার জন্য মাস্ক ইউজ করো, ঘন ঘন হাত সাবান দিয়ে ধো, সুস্থ থাকো। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি, আগামী ক্লাসে আবার সবাইকে ধন্যবাদ।